দেশের জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। চেয়েছিলেন ঘরের মাঠ থেকে নিজের ক্যারিয়ারের টেস্ট অধ্যায়ের ইতি টানতে, শেষ টেস্ট খেলতে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু নামতে হয়েছে দুবাই। কেননা নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনা করে তার ঢাকার আগমন আপাতত বন্ধ রাখা হয়। বিষয়টি ভালোভাবে নেননি চিত্রনায়িকা তানিন সুভা। ক্ষুব্ধ অভিনেত্রী সামাজিক মাধ্যমে জানিয়েছেন বিস্ফোরক প্রতিক্রিয়া। বৃহস্পতিবার 17 অক্টোবর নিজের ফেসবুকে লিখেছেন, যে দেশে গুণীর কদর হয় না সে দেশে গুণী জন্মই হয় না। দুঃখিত সাকিব আল হাসান, তুমি একটা অমানুষ জাতির নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলে। স্যালুট ইউ নাম্বার ওয়ান। এরপর সুভা লেখেন, আমি খেলোয়াড় সাকিব আল হাসানের ভক্ত, রাজনৈতিক দিক থেকে তার পক্ষে না। আর্টিস্ট খেলোয়াড় কেন দলের হবে, তারা হবে জনগণের। আমি আমার মত প্রকাশ করতেই পারি।